চোখ রাখবো আজ সকালের খাস দশের দিকে। দিল্লিতে মমতা কেজরিওয়াল বৈঠক, নজরে রাষ্ট্রপতি নির্বাচনের বিরোধী ঐক্য, দুজনের মধ্যে রাজনৈতিক সম্পর্কের ফের উন্নতি। চাকরি দেওয়ার নামে প্রতারণা, ঘর ঝাঁট মোছার কাজ করানো। রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্নাতক তরুণীর। মুর্শিদাবাদে অষ্টম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার, একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বাইকের ফিনান্সের টাকা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে অপহরণ ডায়মন্ড হারবারের দুই যুবককে, মুক্তিপণের মোটা টাকা দাবি করায় পুলিশের হাতে গ্রেপ্তার ছয় অপহরণকারী। কোভিড এর ফলে অর্থনীতির ক্ষতি সামলাতে আরো ১২ বছর লাগবে। অর্থনীতির ক্ষতি ২০২৪ থেকে ৩৫ সালে গিয়ে পূরণ হবে, জানালো রিজার্ভ ব্যাংক। ভারতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩৩৭ জন, শুধু দিল্লিতে আক্রান্ত হয়েছেন ১৪৯০ জন। কাবুলের মসজিদে ফের ভয়াবহ বিস্ফোরণ, পবিত্র রমজান মাসে নামাজ পড়তে গিয়ে মৃত ১০, আহত ২০-এরও বেশি। স্বস্তির খবর, বৃষ্টিতে ভিজে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। আজ ৩০ এপ্রিল, ভারতীয় ফুটবলের কিংবদন্তি চুনি গোস্বামীর মৃত্যুবার্ষিকী, ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের একজন অন্যতম কাণ্ডারি, যার অভাব আজও অপূরণীয়। জালিয়াতির অভিযোগ টেনিস তারকা বরিস বেকারের বিরুদ্ধে, সম্পত্তি গোপন ও কর ফাঁকি দেওয়ায় আড়াই বছরের জেল খাটতে হবে। টিভির আগে ফোনে ফোনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।